রাজধানীর প্রাচীন তথা বনেদি ক্লাবগুলোর মধ্যে অন্যতম কর্নেল জমহনে যুব সংস্থা। উৎসব অনুষ্ঠানের পাশাপাশি গোটা বছরই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করে থাকেন ক্লাব কর্তৃপক্ষ। সেই মোতাবেক আগামী 3 বছর ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার জন্য 20 সদস্যের নতুন কমিটি গঠন করে ক্লাব কর্তৃপক্ষ। রবিবার ক্লাব গৃহে এক সাংবাদিক সম্মেলন করে নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন ক্লাব সভাপতি ডক্টর পল্লব কান্তি ঘোষাল। 9 জন উপদেষ্টা মণ্ডলী, 8 জন অফিস বেয়ারার এবং 12 জন কার্যকরী কমিটির সদস্য নিয়ে গঠন করা হয়েছে এই নয়া কমিটি। নবগঠিত কমিটি দ্বারা গৃহীত আগামী দিনের বিভিন্ন কর্মসূচির বিষয়ে এদিন বিস্তারিত তুলে ধরেন ক্লাব সভাপতি ডক্টর পল্লব কান্তি ঘোষাল। আমরা আগামী দিনে বেশ কিছু স্পেসিফিক কাজ করার জন্য আমরা ঠিক করেছি, যেগুলো আমরা আগামী দিনগুলোতে আস্তে আস্তে করব। এর মধ্যে প্রথম আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করব, আমরা একটা হেলথ ক্যাম্প করার চেষ্টা করছি, তারপর এলাকার এবং এলাকার বাইরের দুস্থ ছাত্র ছাত্রী যারা আছে, যখন আমাদের কাছে কোনো সাহায্যের জন্য আসবে আমরা আপ্রাণ চেষ্টা করব তাদেরকে সাহায্য করতে। এর বাইরে আছে যে অসুস্থ, হ্যাঁ, অনেকেই অসুস্থতা বোধে আপনার চিকিৎসা করতে পারে না, টাকা পয়সার অভাব থাকে, আমাদের এলাকায় আমরা এই সাহায্যটা করে যাচ্ছি, আগামী দিনে সেটা আমরা আরও করব। প্রাকৃতিক দুর্যোগ যখনই নেমে আসে সরকারের সাথে সাথে আমরাও আমাদের ত্রাণ নিয়ে পৌঁছে যাই। এই বিগত কিছুদিন আগেও বন্যার সময় আমরা আগরতলার বিভিন্ন জায়গায় আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা ত্রাণ বিতরণ করেছি। এছাড়া আমাদের 24 ঘন্টার অ্যাম্বুলেন্স সার্ভিস আমরা দিয়ে রেখেছি, দুস্থ রুগী যারা আছে বা এখানে আশেপাশের লোক বা বাইরে যেখান থেকেই আমাদের কল আসে, আমাদের 2 অ্যাম্বুলেন্স 24/7 অন ডিউটি আছে, আমরা এই সাহায্যটুকু মানুষকে করি। একটা কর্নেল চুমনি প্লে সেন্টার বলে একটা ইনস্টিটিউট আছে বা একটা সংস্থা ছিল যেটা অনেকটাই ইনঅ্যাক্টিভ, আমরা এটাকে রিঅ্যাক্টিভ করব। আমরা ক্রিকেট কোচিং করানোর জন্য আমরা ব্যবস্থা নেব, আমরা কোচ রাখব এবং যারাই আসবে এতে অ্যাডমিশন নেবে এবং একটা ক্রিকেট কোচিং আমরা করানোর আমাদের আগামী দিনে ইচ্ছে আছে। তারপর আর এই হচ্ছে আমাদের আগামী দিনের কর্মসূচি। এছাড়া প্রয়োজন অনুযায়ী যখন সমাজের সমাজসেবামূলক কোনো কাজ আমাদের করতে হয় আমরা সেই কাজে এগিয়ে যাব, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। বিভিন্ন সামাজিক কর্মসূচির পাশাপাশি কর্নেল জমহনে প্লে সেন্টারকে পুনরায় সক্রিয়ভাবে পরিচালনার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ক্লাব সভাপতি। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।